তিন সপ্তাহের জন্য যদি ভোট পিছিয়ে দেওয়া হয় সংক্রমণ কি আদৌ নিয়ন্ত্রণে আনা সম্ভব? 100 ভাগ সম্ভব নির্মূল হয়ে যাবে তিন সপ্তাহে, এই কোভিড নির্মূল হয়ে যাবে। ভালো করে বুঝুন, এই যে আপনারা এই সব ডায়মন্ড 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 করছেন, হ্যাঁ কি বলছেন যে ডায়মন্ড ছক ডায়মন্ড অমুক, আরে ওখানে তো গত 12ই জানুয়ারি যে এটা হয়েছে ডায়মন্ড মডেলে আপনাদের বাসায়, সেখানে তো মাত্র 2.5% সংক্রমণ দেখা গেছে, 53,000-এ মাত্র 1,100 লোকের সংক্রমণ। তাহলে আগামী 3 সপ্তাহে মাইনাসে নেমে যাবে, কোনো চাপ নেই। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছে যখন, তখন এটা হতেই হবে। এটা ডাক্তারবাবুদের কেন প্রশ্ন করছেন? ডাক্তারবাবুরা তো বিজ্ঞানে চলেন, বিজ্ঞানের লোকেরা বিজ্ঞানের ভাষায় পারবে না। আপনি বলুন, সারা রাজ্যে রাজ্য সরকার সংক্রমণের হার দিয়েছে 30%-এর বেশি, সেখানে ডায়মন্ড হারবারে মাত্র 2.5% সংক্রমণ পাওয়া গেছে, 3 সপ্তাহে নির্মূল হবে না? বৈশাদা কি বলছো? বৈশাদার বাবু, আসলে কি বলুন তো, ওনারা সমালোচনা করার জন্যই সমালোচনা করেন। এই রাজ্যে সরকার যখন আন্তরিকভাবে চেষ্টা করছে করোনাকে প্রতিরোধ করবার জন্য, তখন বিজেপি বা বিরোধী অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের মেম্বার হিসাবে তার পার্লামেন্টের এলাকায় এই সার্কাস্টিক কমান্ড বোঝবার মতো ক্ষমতা আমার রয়েছে? সজল বাবু, আপনার কায়দা করে কথা, আপনার বিদ্রুপটা বোঝবার ক্ষমতা আমাদের আছে। আপনি আপনার প্রবলেমটা কি জানেন তো, আপনারা কারোর কথা শুনবার ধৈর্যটুকু আপনাদের নেই। দাদা আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দেখুন কোশ্চেনটা আপনি আমায় করলেন, উত্তরটা সজল বাবু দিচ্ছেন, এটাই বিজেপির প্রবলেম। না না, আপনি বলুন, আপনি বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে কাজটা করেছেন অ্যাজ এ পার্লামেন্টের মেম্বার হিসাবে, তিনি যেভাবে চেষ্টা করেছেন, তিনি যেভাবে ওখানে করোনা সংক্রান্ত করোনা রোগবার জন্য যে সমস্ত পরিকল্পনা করেছেন, আজকে সারা দেশের কাছে ডায়মন্ড মডেলটা একটা দৃষ্টান্ত। যদি 542 জন পার্লামেন্ট মেম্বার এভাবে কাজ করে, তাহলে করোনা প্রতিরোধের একটা সঠিক রাস্তা বেরোবে। দাদা, নরেন্দ্র মোদীকে প্রাইস দেওয়া উচিত। চট্টোপাধ্যায়দের মডেল ফেল্ড, ডায়মন্ড হারবার মডেলের দিকে নজর দিচ্ছেন, ঠিক কথা? উনি স্বীকার করলেন মমতা ব্যানার্জির মডেল ফেল্ড। পশ্চিমবাংলার এমপি ওই, তার মধ্যে 41 জন এমপি তারা কোনো কাজ করেননি, বেশিরভাগ তৃণমূলের তারাও কাজ করেননি, স্বীকার করলেন তো ডায়মন্ড হারবার মডেলটা ভালো, খুব ভালো। তাহলে ডায়মন্ড হারবার মডেল যদি স্বীকার করে, তাহলে এটাও স্বীকার করুন। সেই কাজটা সবাই করে, আপনি কেন সমালোচনা করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের লয়ার হিসেবে, ধন্যবাদ জানিয়ে, তিনি ধন্যবাদ জানিয়েছেন হাইকোর্টকে তার টুইটের মাধ্যমে। আপনি লয়ার হয়ে আইনের কথা না বলে পলিটিক্সের কথা বলছেন? ধন্যবাদ জানিয়েছেন তার টুইটের মাধ্যমে, তিনি রাজ্য সরকারকে আর আপনার পাশেও আরেকটা লয়ার বসে আছে। তারপরেই কিন্তু আজকে তিনি যখন এই সিদ্ধান্ত আদালতের তরফ থেকে, কমিশনের তরফ থেকে বলা হয়েছে, সেই সময় তিনি তাকে সমর্থন করেছেন, ধন্যবাদ জানিয়েছেন হাইকোর্টকে, কমিশনকে। আমরা শুনে নেবো কি বলেছিলেন কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার ব্যক্তিগত মত, আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি।
আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টে এখানে মামলা হয়েছে, কেস সাবজুডিস হয়েছে, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিকই। হাইকোর্ট হাইকোর্টের মধ্যে যা অর্ডার দেবে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো পালন করে ভোট করাবে। তবে আমার ব্যক্তিগত যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী দুমাস সব বন্ধ রাখা উচিত। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন, সেই দিনও তিনি বলেছিলেন এটা তার ব্যক্তিগত মত, এবং তারপর আজ যখন এই পুর নিগমের ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, তিনি টুইট করে তার ধন্যবাদ জানিয়েছেন কমিশনকে, ধন্যবাদ জানিয়েছেন কোর্টকেও।